আজ আপনাদের নতুন একটা হোন্ডা কার্ড যেটা এটা আনবক্সিং করে দেখাবো এবং এটা প্রাইস কত সেটা একটু বিস্তারিত জানিয়ে দেবো। চাইলে আপনারা এটা নিতে পারেন। এটা প্রাইস কেমন হবে এবং এটার ডিটেলসটা, ব্যাটারিটা কীভাবে থাকে, চার্জিং না আনচার্জিং সেটা দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। দেখতে পাচ্ছেন এই সেই হোন্ডা কার্ডটা যেটা আমরা টয় কার্ড যেটাকে বলে সেটা আনবক্সিং করে ফেলেছি। এটা প্রাইসটা কেমন হবে সেটা আমরা জানিয়ে দিব। আর এটা কিন্তু চার্জারে না, এটা ব্যাটারিতে চলে, এক্সট্রা ব্যাটারি লাগানো রয়েছে এটাতে, আর এক্সট্রা ব্যাটারি লাগাতে হবে আপনাকে। এখন এটা চালিয়ে দেখাবো, ব্যাটারিটা প্লাগ ইন করবো। এখন এটাতে যেটা সেটা হচ্ছে ম্যানুয়ালি যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে এখানে তিনটা ব্যাটারি লাগানো হয়, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এক্সট্রা চার্জ চলে না, ব্যাটারি দিয়ে চলে, ব্যাটারি তিনটা লাগিয়ে দিতে হবে। তারপরে এখানে যেটা আপনার অন সুইচটা রয়েছে এটা অনেকে খুঁজে পায় না, এখানে কিন্তু নিচে কোনো অন সুইচ দেওয়া নেই। এটার অন যেটা সুইচ সেটা হচ্ছে দেখুন, হ্যাঁ এই যে অন সুইচ, এটা কিন্তু অন সুইচ। এখন আমরা এটা চালিয়ে দেখব। এটা যেটা প্রাইস সেটা আপনারা জানিয়ে দেবো। এটার আস্কিং প্রাইস চা হচ্ছে, এটার আস্কিং যেটা প্রাইস সেটা হচ্ছে 400 টাকা। এর সঙ্গে আপনাকে ব্যাটারি এক্সট্রা দিতে হবে। আপনি যদি নিতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে উৎসব গিফট কর্নার, ওই ঠিকানা 10 নম্বর আগা সাদেক রোড, এই দোকানে। চাইলে এই ভিডিওর মাধ্যমে এসে দেখে নিতে পারে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু জোশ ছবি আছে। ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।